হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগ শুরুর আগে সবাইকে জানাই হ্যাপি হ্যাপি হোলি। আর যেহেতু বসন্ত এসে গেছে, হোলিও চলে এসেছে, আর হোলি মানে হচ্ছে রঙের খেলা, সবার মনে আজকে নতুন নতুন রং চড়বে, নতুন নতুন রঙের খেলা হবে। খুব মজার দিন আজকে, আপনারা খুব সুন্দর করে এনজয় করুন, আর আমিও খুব সুন্দর করে এনজয় করব। কিন্তু একটু অসুবিধা হবে, তার কারণ আমাদের সবারই খুব শরীর খারাপ, সেজন্য খুব একটা হয়তো রং খেলবো না। তবুও যেহেতু রঙের খেলা, বছরে একবার সবাই তো রং মাখবই, তো একটু করে আমরা রং খেলেছি, আরও হয়তো আর একটু হয়তো খেলবো। তো চলুন, আমি কীভাবে আজকের হোলিটা সেলিব্রেট করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এ বাবা রে, কত হলি! হাই সানা, দাও গালটা ভালো করে, ওকে দাও দাও। পালাস না, পালাচ্ছিস কেন? যদি রং খেলতে গিয়ে পালিয়ে যাস তো কি হবে? দেখি দেখি, ঠিক আছে, চলো হ্যাপি হোলি। আমাদের হোলি চলছে পুরো মসজিদে, আমরা চারজনে খেলছি এই বছর, কারণ চারজনের শরীর ভালো নাই, আর তাই আমরাই খেলে নিচ্ছি একটু হোলি। কম দিলে কি করে হবে? দেখি তোকে তো দিয়েছি, আর কত দেবো? আরো দিদি, এটা ভালো রং। ভিডিও আমাদের সম্পূর্ণ হয় না, আর কোনো কিছুই, কোনো প্রোগ্রামই সম্পূর্ণ হয় না। চলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি, এই তো আসল হোলি এবারে শুরু হলো। এই আসল হোলি শুরু হলো, আর ভাই পরিষ্কার হয়েছে, এইটাকে এখনো ধরা যাচ্ছে না, না না বললে হবে না। তাহলে হ্যাপি হোলি আরো আরো সুন্দর হয়ে গেল, কারণ এই বন্ধুগুলো ছাড়া হোলি একদমই মানায় না, জানেনি আপনারা। গত বছরের ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছিল। আর স্পেশাল হিরো আমাদের হোলির আরো আছে পার্টি, সেগুলো আরো শুরু হবে কিছুক্ষণ পর, আরো দেখাবো।
তো বন্ধুরা স্নান টান সারা হয়ে গেছে, আর সৌরভের যে বন্ধু বান্ধবরা এসেছিল রং খেলতে তারাও বাড়ি চলে গেছে, আর ভাই আর প্রীতি ওরাও বাড়ি চলে গেছে। তো এতক্ষণে মানে সবে ফ্রেশ হলাম, তাও মনে হয় একটু আধটু রঙও মুখে লেগে আছে। তো যাই হোক, রং খেলবো না করে বেশ আনন্দ হলো, বেশ মজা করলাম, আর এরপর লাঞ্চ করতে বসবো। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। তো বন্ধুরা এখন লাঞ্চের জন্য আমরা রেডি হচ্ছি, এদিকে ভাত বাড়া শুরু হয়ে গেছে, আর একটুখানি যতই হোক একটুখানি হোলি খেলা হয়েছে বলে একটু টায়ার্ড হয়ে গেছি। বিশেষ কিছু তো রান্না করা হয়নি, একটু আলু কী বলে এইগুলোকে বলবো আলু চোখা আর চিকেনের গরম গরম ঝোল দিয়ে আজ আমরা লাঞ্চ করছি। আর যেহেতু হলি আজকে আমাদের স্পেশাল স্ন্যাক্স চলে এসেছে, আর সেটা এখন আমি একটু ঢেলে নিচ্ছি। এসেছে শঙ্কর সবচেয়ে ফেভারিট চিকেন ললিপপ, আর ওটা এখন ওকে আমি খেতে দেবো, ছটফট করছে এদিকে দাঁড়িয়ে খাবার জন্য। আরও আছে সঙ্গে নিয়ে আসা হয়েছে পিৎজা, আর এটা এখন আমরা সবাই মিলে একটু খেয়ে নেবো। বন্ধুরা এখন আমরা একটু ঠান্ডায় খেতে বসে গেছি, এই জন্য দেখি দারুণ খেতে, ভরপুর প্রোটিনে ভর্তি। চলুন আমরা খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এগুলো আমরা খেয়ে নিই, আজকের ভিডিও আর বাড়াবো না, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।